হ্যালো ফিওয়ার্স কেমন আছেন সবাই আশা করি সকলেই খুব ভালো আছেন আজ আমি বলব শরীরের এই অংশে তিল থাকলে সেই ব্যক্তি চরিত্রহীন হয় বিভিন্ন মানুষের শরীরের গঠন ভিন্ন আর এই শরীরের বিভিন্ন জায়গার তিল মানুষের চরিত্রকে নির্দেশ করে তিলের অবস্থান দেখে বলে দেওয়া যায় আপনি আসলে কেমন মানুষ শুধু তাই নয় তিল দেখে আপনার ভবিষ্যৎ সম্পর্কেও কল্পনা করা যায় আসুন এবার তাহলে জেনে নেওয়া যাক শরীরের কোন অংশে তিল থাকলে সেই ব্যক্তি চৈত্রহীন হয় আর আপনি যদি আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তাহলে প্রথমে সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটি অন করে রাখুন কারণ তার ফলে আমাদের পরের দিনের নতুন ভিডিওটি সবার প্রথম আপনি দেখতে পাবেন যাদের গলায় তিল থাকে তারা জ্ঞানী বিদ্যান ও সুখী হয়ে থাকেন গলার নিচে দুপাশে তিল থাকলে তারা প্রচণ্ড ভাগ্যশালী হয় চোখের মধ্যে তিল থাকলে তারা দূরদর্শী ও বিদ্বান হয়ে থাকেন যাদের গালে তিল থাকে তারা দরিদ্র হয় ডান হাতের তালুতে তিল থাকলে সে কর্মনিপুণ হয় বাম হাতের তালুতে তিল থাকলে সে কর্মে লিপ্ত হতে পারে উপরে ঠোঁটে তিল থাকলে তারা হয় কর্তব্য পরায়ণ নিচের ঠোঁটে তিল থাকলে তারা হয় ভোগী ও বিলাসী যাদের কপালের বাম দিকে তিল থাকে তারা নানা রকম কুমতলভ আটে। যাদের কপালের ডান দিকে তিল থাকে তারা ভাগ্যবান হয়ে থাকেন ডান ভ্রুতে তিল থাকলে সে হয় চিন্তাশীল বাম ভ্রুতে তিল থাকলে সে সবসময় কুচিন্তায় লিপ্ত থাকে নাকের মাঝখানে তিল থাকলে তারা শান্ত ও ধীর প্রকৃতির হয় নাকের বাম দিকে তিল থাকলে হয় হতভাগা নাকের ডান দিকে তিল থাকলে তারা সৌভাগ্যবান হয়ে থাকেন যাদের বুকের মধ্যে তিল থাকে তারা জ্ঞানী সাহসী ও সৌভাগ্যবান হয়ে থাকেন টোটের নিচে তিল থাকলে সে হয় প্রেমিক কাঁধে তিল থাকলে তার পরিশ্রমী হয় পেটে তিল থাকলে তার ভোজন বিলাসী হয় ডান পায়ের তলায় তিল থাকলে সে খুব ভ্রমণপ্রিয় হয় বাম পায়ে তিল থাকলে সে অলস প্রকৃতির হয় কানে তিল থাকলে সে বিদ্যান ও সৌভাগ্যশালী হয় ডানুরুতে তিল থাকলে স্বাস্থ্যবান হয় বাম তিল থাকলে পরিশ্রমের দ্বারা তার উন্নতি হয় যাদের মাথায় তিল থাকে তারা মেধাবী ও উদার প্রকৃতির হয় তাহলে এই পর্যন্তই ছিল আজকের বিষয় ভিডিওটি এখানেই সমাপ্ত ঘোষণা করছি অনুগ্রহ করে একটি লাইক কমেন্ট ও শেয়ার করবেন কথা হবে আবার পরবর্তী এপিসোডে